ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, রোজ ভ্যালি থেকে কীভাবে আপনার টাকাটা উইথড্র করবেন এবং আবেদন করবেন সে বিষয়ে বলবো। অ্যাকচুয়ালি আপনাদের গত মাসের 25 তারিখ থেকে যদি এটা ছেড়ে দিয়েছিলেন, তো আমরা এখন দেখব যে কিভাবে আমরা রোজ ভ্যালির থেকে টাকা আমরা রিফান্ডের জন্য আবেদন করতে পারি। তো আবেদন করার আগে আপনাদের যে কথাটা বলবো, রোজ ভ্যালির জন্য আপনার হাতে যেগুলো থাকা দরকার, আপনি রোজ ভ্যালিতে যে এটা আবেদন করেছিলেন যে আপনার অ্যাপ্লিকেশন ছিল বা রিসিপ্ট কপি ছিল, সেটা আপনার হাতে রাখতে হচ্ছে, প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড এবং আপনার ব্যাংকের বই এবং অবশ্যই চেকবুক, এইগুলো আপনার হাতে লাগবে। চলুন এখন আমরা দেখে নিই যে আমাদের ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে। তো আমি এখানে টাইপ করছি রোজ ভ্যালি, সিম্পলি আপনারা এটাই টাইপ করবেন। অবশ্য আপনাদেরকে এগুলো টাইপ করতে হবে না, আমি সমস্ত কিছু লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করবেন, ইউটিউবের ইনবক্সে দেওয়া থাকবে, আপনার সরাসরি ওয়েবসাইটে চলে আসবেন। জাস্ট আপনারা এখন ইনস্ট্রাকশনটাকে ফলো করুন, আশা করবো ইনশাল্লাহ অবশ্যই আপনারা সব কিছু পেরে যাবেন। তো রোজ ভ্যালি রিফান্ড রিফান্ড লেখার সঙ্গে সঙ্গে আমাদের যে ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি যে ওয়েবসাইটটা দেওয়া আছে রোজ ভ্যালি অ্যাসেটস ডিসপোজাল কমিটি, এখানে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা, এখন যে আপনারা দেখছেন ওয়েবসাইটটা খুলছে বা লিঙ্কটা খুলছে, ঠিক এই জায়গাতে আপনারা আসবেন। এখানে আসার পরে আমাদের বাম দিকে যেটা লেখা আছে আমি একটু মেনশন করে দেওয়ার চেষ্টা করব আপনাদের। তো ফ্রেন্ডস, আমরা বাম কর্নারে দেখছি যেটা দেওয়া আছে আপলোড সার্টিফিকেটস, এই আপলোড সার্টিফিকেটসে আপনারা ক্লিক করবেন। যদিও আপনারা যে ফর্মটা এখন দেখতে পাচ্ছেন এই লিঙ্কটাই আমি সরাসরি দিয়ে রাখবো, ফলে আপনারা এখানে সরাসরি চলে আসতে পারবেন। অতএব বন্ধুরা, আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আপনারা সরাসরি এখানে আসবেন এবং যে কাজগুলো এখন করবেন এটা মনোযোগ দিয়ে শুনুন। তাহলে বন্ধুরা, আমরা ওই যে সার্টিফিকেট আপলোডসে ক্লিক করার কারণে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমাদের 3টা অংশ আছে, এক হচ্ছে ইনভেস্টর, 2 হচ্ছে নমিনি, 3 হচ্ছে আদার্স। তো আমাদেরকে সবসময়ের জন্যে আপনার কে আবেদন করছে এটা মাথায় রাখতে হবে। তো আপনি যদি মনে করুন একজন ব্যক্তি মারা গিয়েছেন রোজ ভ্যালিতে, তো সেক্ষেত্রে নমিনি আবেদন করবেন, অথবা দেখা গেলো নমিনিও ছিল না, তাহলে সেক্ষেত্রে আদার্স বলে অপশানটা সেখানে আপনি ক্লিক করবেন। এবং আপনার এখানে যে অপশানটা থাকবে এই যে মানে কোন কোম্পানিতে আপনি আবেদন করছেন সেটা আপনি সিলেক্ট করবেন। চলুন বন্ধুরা, আমি 1x1 3টি বলে দিই, তাহলে আপনাদের আরও সুবিধা হবে। ইনভেস্টর, যিনি বর্তমানে বেঁচে আছেন, অর্থাৎ আপনি নিজে, এক্ষেত্রে আপনি রোজ ভ্যালির কোনটাতে আবেদন করেছিলেন, দেখবেন আপনার রোজ ভ্যালির কাগজের ঠিক উপরে যেখানে বড় বড় করে লেখা আছে ওর নিচে, মানে ঠিক নিচের লাইনটা ব্র্যাকেটের মধ্যে অবশ্যই আপনার সেই অপশানটা লেখা আছে। যেমন এটা আমাদের হচ্ছে রোজ ভ্যালি হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্ট লিমিটেড, এটা ব্র্যাকেটে দেওয়া আছে। এরপরে আপনার ফার্স্ট ইনভেস্টের মানে ইনভেস্টের নাম, অর্থাৎ আপনার নিজের নাম, এখানে আপনার বর্তমান বয়স একটা আনুমানিক হিসেব করে দেবেন, আধার হিসেবে দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আপনার মেল ফিমেল কী আছেন বা আদার্স আছেন সেটা সিলেক্ট করবেন। এখানে একটু বলে দিই, অনেকে এটা বলতে পারেন যে আমার রোজ ভ্যালিতে নাম আলাদা, আধার কার্ডে আলাদা, ভোটার কার্ডে আলাদা। তো আপনার যাই থাক না কেন, আপনার রোজ ভ্যালিতে আপনার যেইটাই থাক না কেন আপনি নামটা এখানে দেবেন। আমি বলবো এখানে রিকমেন্ড করবো অ্যাজ ফার আধার লেখারই চেষ্টা করবেন এবং ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর যতগুলো যা কিছু আছে সবগুলো ঠিকঠাক দেবেন। এরপরে যেটা করবেন আপনার ফোন নম্বর, এরপর আইডেন্টি টাইপ, যেমন আধার নাম্বার, তাহলে আপনি আপনার আধার নাম্বারটা দিয়ে দিলেন। এখানে সেকেন্ড পজিশনে যেটা আছে, যদি জয়েন্ট হতো তাহলে আপনার সেকেন্ড ইনভেস্টারের নাম হতো, যেহেতু এটা জয়েন্ট না আপনার সিঙ্গেল, তার জন্য আপনি প্রথমবারে নিজের নাম, বয়স, জেন্ডার, ফোন নম্বর আর আধার টাইপ সিলেক্ট করলেন বা যেটা আপনার খুশি সেটা সিলেক্ট করে তার নাম্বারটা এনে দিলেন। এরপরে যদি আপনার জয়েন্ট থাকেন তার নামগুলো দেবেন, তার নাম, বয়স এবং জেন্ডার সিলেক্ট করবেন, ফোন নম্বরটা দেবেন। এরপরে আইডেন্টি টাইপস, এটা সেকেন্ড ব্যক্তির জন্য, যদি সেকেন্ড ব্যক্তি না থাকে কিছুই দিতে হবে না, সিম্পল ফাঁকা রাখবেন। এরপরে আমরা ডাইরেক্ট চলে আসবো, মানে যদি দ্বিতীয় ব্যক্তি না থাকেন তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে বাবার নাম বা হাজব্যান্ডের নাম এখানে দিতে হবে, অ্যাড্রেসটা দিতে হবে, এরপরে স্ট্রিট বা আপনার পাড়ার নাম, এরপরে গ্রামের নাম, তারপর পোস্ট অফিস, জানাতে শহর আছে শহরের নাম দেবেন, থানা, তারপর হচ্ছে আপনার স্টেটস, এন স্টেটসটা সিলেক্ট করতে হবে, এরপরে ডিস্ট্রিক্ট যেটা আছে আপনি সিলেক্ট করবেন, এরপরে আপনি পিনকোডটা দেবেন, আপনার যে পিনকোডটা আছে। দেওয়ার পরে এখানে নিচে যে অংশটা হচ্ছে আপনার ব্যাঙ্ক ডিটেলস, আপনার যে ব্যাঙ্ক আছে সেই ব্যাঙ্কটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা যে কাজটা করবেন, তো এরপরে আমাদের ব্রাঞ্চের নাম দিতে হবে, এরপরে হচ্ছে ব্রাঞ্চের কোড দিতে হবে, কোড নম্বর মনে রাখবেন বন্ধুরা,
পাঁচটা হয়। যেমন মনে করুন আমি একটা উদাহরণস্বরূপ বলছি, যাতে যাতে করে আপনাদের খুবই সহজ হয়ে থাকে। যে মনে করুন একটা স্টেট ব্যাংকের আপনার আইএফএসসি কোডটা হচ্ছে মনে করুন SBIN 0018016। তো এখানে যাই থাক না কেন, সাধারণত আপনার কোডটা হয় পাঁচ ডিজিটের, ব্যাংকের কোডটা হবে পাঁচ ডিজিটের, শেষ পাঁচ ডিজিটটা আপনারা দিয়ে দেবেন, সেটা যে ব্যাংকেরই হোক না কেন। তো আমি এখানে শেষ পাঁচ ডিজিট দিয়ে দেব। এরপরে আপনার অ্যাকাউন্ট নম্বরটা দেবেন, MICR কোডটা দেবেন, IFSC কোডটা দেবেন। দেওয়ার পরে বন্ধুরা আমাদের যে কাজটা করতে হবে, ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নম্বর, এটা অবশ্যই প্রথমে সার্টিফিকেট নাম্বারটা দেওয়াই রয়েছে, সেটা দেখে থেকে লিখে দেবেন। এরপরে আপনার নিজের নাম অর্থাৎ যিনি করেছেন, এরপরে ডেট অফ ইনভেস্টমেন্ট, কত তারিখে আপনি ইনভেস্টমেন্ট করেছিলেন অর্থাৎ বুক করেছিলেন বা বুকিং নাম্বারটা, বা কত তারিখে এটা আবেদন করেছিলেন বা দিয়েছিল, ওটাতে অবশ্যই ডেট দেওয়া আছে। এরপর ডেট অফ ইনভেস্টমেন্ট, সেম ডেট আপনি দিয়ে দেবেন এখানে, সরি এখানে সার্টিফিকেট হোল্ডারের আর কি নাম দিয়ে দিলেন, ডেট অফ ইনভেস্টমেন্ট দিলেন। আর অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, আপনি কত টাকা ইনভেস্টমেন্ট করেছিলেন, বা অনেক সময় দেখা গেলো আপনি কেটে কেটে দিয়েছিলেন কত টাকা, মানে আপনি টোটালটাই লিখে দেওয়ার চেষ্টা করবেন, বা যত টাকা দিয়েছেন তত টাকাটা লিখবেন। এরপরে ডেট অফ ম্যাচুরিটি, কত তারিখে আপনার ম্যাচুরিটি হবে, মানে কত সালে, সেই ম্যাচুরিটি ডেটটা অবশ্যই আপনার ওই রোজভ্যালির কাগজে লেখা আছে, সেটাই লিখে দেবেন। এরপরে আমাদের যে কাজটা করতে হবে বন্ধুরা, অ্যামাউন্টটা দিতে হবে, অ্যামাউন্ট রিসিভড, ম্যাচুরিটি, আর রিফান্ডেড বাই দি কোম্পানি, আপনি কোম্পানি থেকে কত টাকা রিফান্ড পাওয়ার আশা করছেন সেই টাকাটা দেবেন। এখানে আপনি যদি কোম্পানি থেকে কোনো টাকা পান, পেয়ে থাকেন, সেটা লিখবেন। আর যদি টোটালে না পান, শূন্য শূন্য লিখবেন, কারণ ফাঁকা রাখলে জমা পড়বে না। অ্যামাউন্ট এনটাইটেলড টু গেট, মানে আপনি কত টাকা পেতে চান, অর্থাৎ রিফান্ড অ্যামাউন্টটাই এখানে সেম টু সেম লিখে দেবেন। এরপরে কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোড, এখানে আমাদের ক্লিক করতে হবে। চলুন বন্ধুরা আমি বাকি অংশটা দেখিয়ে দিই। তো ফ্রেন্ডস, আপলোড করার আগে যে কথাটা আমি বলবো, সেক্ষেত্রে যদি এবার নমিনি আবেদন করেন, অর্থাৎ প্রথম ব্যক্তি মারা যান, ডেথ সার্টিফিকেট অবশ্যই হাতে রাখবেন। নমিনির ক্ষেত্রে এখানে আপনার যা যা ডিটেলস প্রায় সব একই রকমই দিতে হবে, আলাদা কিছু তেমন না, জাস্ট কয়েকটা জিনিস আপনার ডিফারেন্ট হতে পারে। তো এইভাবে আমরা এটা সেই একইভাবে ফিল আপ করবো। এরপরে যদি নমিনিও নেই, আবার মেন ব্যক্তিও নেই, অন্য কোনো থার্ড ব্যক্তি আবেদন করছেন, তাহলে সেক্ষেত্রে আমরা আধার সিলেক্ট করব। তো আধার সিলেক্ট করে একইভাবে ডিটেলস চাইবে, ডিটেলসটা দিতে হবে। তো এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি আপনি বেঁচে আছেন সেইটা, আর জানাদের নেই, যারা যেমনটি বললাম নমিনি থাকলে নমিনি কীভাবে সিলেক্ট করবেন, পদ্ধতি পুরো সেম টু সেম, কোনো কিছুই আলাদা নেই। তো ফ্রেন্ডস, আমি ইনভেস্টার আকারে বাকিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ডকুমেন্টসটা কীভাবে আপলোড করবেন। ডকুমেন্টসটা অবশ্যই প্রত্যেকটা পিডিএফ ফরম্যাটে আপনি নেবেন, এবং প্রত্যেকটা ডকুমেন্টসগুলো একটা পিডিএফের মধ্যে নেবেন। তো এটার সহজ পদ্ধতি কি আমি বলে দিই, অনলাইন থেকে, অনলাইনে আপনার একটা সাইট আছে, সেটা হলো কি আই লাভ পিডিএফ বলে একটা সাইট আপনি পাবেন। এই সাইটে আপনি চলে আসবেন, প্রথমেই চলে আসবেন আই লাভ পিডিএফে। এখানে আসার পরে প্রথমে যে লিঙ্কটা দেখছেন আই লাভ পিডিএফের, এখানে আসবেন। আসার পরে আপনি প্রথমে সমস্ত কিছু ফটোটা তুলে নেবেন, নিয়ে এখানে আসার পরে আপনি কি করতে চাইছেন, সমস্ত ফটোগুলোকে আপনি পিডিএফ ফরম্যাটে করতে চাইছেন, তাহলে কি করবেন, এই অপশনটা বেছে নেবেন, জেপিজি টু পিডিএফ। আমি বন্ধুরা এই অপশনটাও দিয়ে রাখার চেষ্টা করবো, যাতে করে আপনারা সহজে করতে পারেন। তারপরে এক এক করে সিলেক্ট কর, একটা করে সিলেক্ট করবেন, আবার প্লাস চিহ্ন আমি একটা দেখিয়ে দিই যাতে করে আপনাদের সুবিধা হয়। এখানে ধরুন এটা আমি এটা পিডিএফ করাইছি, এটা করলাম, এটা নিচের একটা ডকুমেন্ট আসবে, তাহলে এই যে প্লাস চিহ্ন আছে আমি এই প্লাস চিহ্নতে চাপবো, তাহলে আবার ফের আমি একটা ডকুমেন্টস আপলোড করতে পারবো। এইভাবে যতগুলো ডকুমেন্টস আপলোড করা দরকার সবগুলো আপলোড করে নিয়ে শেষে যে কনভার্ট পিডিএফ আছে এখানে ক্লিক করব, এখানে ডাউনলোড হয়ে যাবে, সেটাই আমি আপলোড করে দেব। ব্যাস এতটুকুই হচ্ছে আমার পিডিএফে কনভার্টিং সিস্টেম। তো বন্ধুরা এরপরে হচ্ছে আমরা ডকুমেন্টসটা আপলোড করে দেব, এরপরে একটা রিসিভ কপি বার হবে, সেই রিসিভ কপিটা আমাদেরকে নিতে হবে। তো আমরা বন্ধুরা এই সার্ভারটা বর্তমানে একটু সমস্যা আছে, তো আপনারা কোনো ব্যাপার না, এরপরে জাস্ট কন্টিনিউ করবেন, ডকুমেন্টসটা আপলোড করবেন, একটা রিসিভ কপি বার হবে, সেই রিসিভ কপিটা রাখবেন। আশা করব পরবর্তী অংশ অবশ্যই অবশ্যই পারবেন। এরপরে যদি কোনো সমস্যা হয়, ভিডিওটি লিঙ্ক দিয়ে হওয়ার কারণে আমি এখানে শর্ট করলাম, আপনারা অবশ্যই পেরে যাবেন। আশা করছি আপনাদের আপনাদের এটা অনেকটা হেল্পফুল হবে বলে মনে করছি। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন, এবং বন্ধুরা যেভাবে পিডিএফ কনভার্টিং বা ইমেজ কনভার্টিংটা দেখালাম, এইভাবেই আপনি কনভার্ট করে অবশ্যই সমস্ত কিছু সব কিছু ফিল আপ করে নিতে পারবেন বলে আশা করছি।
তো বন্ধুরা যদি কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় প্রশ্ন করুন, আমি অবশ্যই প্রশ্ন দেওয়ার উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের সকলকে ধন্যবাদ, নতুন হলে সাবস্ক্রাইব করুন, পুরনো হলে আপনাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।